ঈশ্বর পরম কৃষ্ণ কৃষ্ণ পরম সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ সর্বকারণের সর্বকারণের কারণ হরে কৃষ্ণ উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগিনী গৌর অনুরাগিনী আমার আদ্যাশক্তি মা মহামায়ার যোগ স্বরূপিনী আমার ভক্তিমতী মায়ারা এবং আগত বহিরাগত সকল সাধুগুরু বৈষ্ণবীর চরণে জানায় এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া মা জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন এই অধমাধীন কীর্তনিয়া ভক্ত রজপিয়াসী বীরভূম থেকে আগত অতি ক্ষুদ্র শিল্পী সোমা দাস এবং আমার এই ছোট্ট সম্প্রদায় সকল ভক্তের চরণে জানাই আমি আমার শতকোটি দণ্ডবত প্রণাম। এত সুন্দর শুভ দিনে শুভ লগ্নে শুভ তিথিতে শুভ সন্ধ্যায় আপনারা সকলে নিজ নিজ ঘর সংসার পরিবার সব কিছু ছেড়ে দিয়ে ছুটে এসেছেন বাবা। কেন? মনের মধ্যে একটা কামনা বাসনা নিয়ে, তাই তো বাবা? ভক্তরা একটা কামনা বাসনা নিয়ে ছুটে আসে শুধুমাত্র কথা কৃষ্ণ কথা শুনব বলে। কিন্তু সর্বপ্রথম আমি একটা কথা বলতে চাই, কি জানেন? যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ভগবান শ্রীকৃষ্ণ, যার কথা সৃষ্টিকর্তা ব্রহ্মা চারটে মুখে বলে শেষ করতে পারলেন না, যার কথা ভোলানাথ মহেশ্বর পঞ্চানন পাঁচটা মুখে বলে শেষ করতে পারলেন না, যার কথা 33 কোটি দেবতা বলতে পারেন না, যার কথা পৃথিবীর কোনো কীর্তনিয়ার দ্বারা বলা সম্ভব নয়, বাবা সেই ভগবানের কথা আমার মতে একটা নরকের কীট, আমার মতে একটা মূর্খ মানুষ, আমার দ্বারা কি বলা সম্ভব? সম্ভব তো নয়। তবে হ্যাঁ, গুরুদেবের মুখে শুনেছিলাম যে ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ এই তিন হয় মহাবল। শুনেছি নাকি ভক্তের আশীর্বাদ থাকলে অসাধ্যকেও সাধন করা যায়, শুনেছি ভক্তের কৃপা থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। জানি না কতটুকু বলতে পারবো কতটুকু গাইতে পারবো, তবে আশীর্বাদ করবেন, সারা জীবন তো অন্য কোনো বস্তু দিয়ে আপনাদের চরণ দুটো সেবা করতে পারবো না, যদি একটু কৃষ্ণ নাম হরি নাম দিয়ে আপনাদের মতো ভক্তের চরণ দুটো যদি ধৌত করে দিতে পারি আমি মনে করব আমার মানব জন্মটা ধন্য হয়ে গেল। একটু আশীর্বাদ করবেন আমার এই বাজে খোলটা থেকে যেন একটু কৃষ্ণ নাম
বেরিয়ে আসতে পারেনি। তাই গৌর হরি বল হরি বল। সকল ভক্তের চরণ ধুলো মাথায় নিয়ে যে বিষয়টি আস্বাদন করব, যে লীলাটি আস্বাদন করব, পরম বৈষ্ণবের যিনি পরম বৈষ্ণব স্বর্গমত্ত পাতাল, এ ত্রিভুবনে তো অনেক বৈষ্ণব আছেন বাবা, তো বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব কে? ভোলানাথ মহেশ্বর, তিনি পরম বৈষ্ণব। তো স্বয়ং ভোলানাথ রাধাকৃষ্ণকে মিলিয়ে দিয়েছিলেন। আমাদের বিষয় হচ্ছে যোগী বেশে মিলন, অর্থাৎ যোগীদের যোগী ভোলানাথ, মুনিদের মুনিবর হচ্ছেন ভোলানাথ, তাই না? তো সেই যোগী যোগীর বেশ ধারণ করে ভোলানাথ রাধা গোবিন্দের বিচ্ছেদের পর যেভাবে মিলন করিয়েছিলেন সেটাই হলো যোগী বেশে মিলন। তার আগে ছোট্ট করে একটু গৌরচন্দিকা আস্বাদন করব। তার কারণ, যে কোনো ঘর যে কোনো বাড়ি তৈরি করতে গেলে আগে গোড়া থেকে শক্ত করে তৈরি করতে হয়, তাই না বাবা? বাড়িটার গোড়াটা যদি ঠিক না হয় বাড়িটাও কিন্তু তৈরি হবে না। তো যে কোনো লীলা শুরু করার আগে তার গোড়া হচ্ছেন আমার গোড়া, মানে গৌর সুন্দর। তো গৌর সুন্দরে নাম না করে যদি লীলার মধ্যে চলে যায়, বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি, বাংলার মানুষ আমরা, তাহলে বাংলার মাটিতে জন্মগ্রহণ করে বাংলার মানুষ হয়ে বাঙালি হয়ে যদি বাংলার ঠাকুর গৌর সুন্দরকে ভুলে যাই, আমাদের অপরাধ হবে না বাবা? হবে তো, আগে গৌর হরি শরণ নিতে হবে। তো প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর, আমরা যখন কীর্তন শুনতে যাই মা, যেখানে কীর্তন হয় দেখবেন আমরা ধুলোর মধ্যে কেউ বসতে পারি না, তাই না বাবা? একটা আসন পেতে বসি, না হলে একটা চট পেতে বসি, আমরা ধুলোর মধ্যে কেউ বসতে পারি না। কেন? তার কারণ আমাদের দামি কাপড়টা নোংরা হয়ে যাবে না মা, কি তাই তো বাবা? হরি বল। আমার দে দামির কাপড়টা একটু নোংরা হয়ে যাবে বলে আমরা ধুলোতে বসে কীর্তন শুনতে পারি না, কিন্তু মহাপ্রভু সেই ধুলোতেই গড়াগড়ি দিচ্ছেন বাবা। কেন না? আপনাদের মতো শত শত ভক্তের চরণ ধুলো গায়ে মাখবো বলে, মহাপ্রভু ভক্তের চরণ ধুলো গায়ে মাখবো বলে গড়াগড়ি দিচ্ছেন। শুধু আজকের কথা নয়, মনে করে দেখুন সেদিনের কথা। একবার ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসদেবের কাছে এসে দাঁড়িয়েছেন, মা গো ব্যাসদেবটা কি বাবা? না, যিনি ভাগবত গীতা লিখেছেন, আমাদের যে গীতা শাস্ত্র, যিনি শ্রীমৎ ভাগবত গীতা রচনা করেছেন, তার নাম ছিল ব্যাসদেব। তো ভগবান শ্রীকৃষ্ণ একদিন ব্যাসদেবকে এসে প্রশ্ন করছে, ব্যাসদেব অনেক দিন হয়ে গেল জানো আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে, ভাবছি প্রশ্নটার উত্তর আমি তোমার কাছে চাই, কিন্তু কোনোদিনও বলার সুযোগ পাই না, তো আজ যদি তোমাকে প্রশ্ন করি তুমি কি আমার সেই প্রশ্নের উত্তর দেবে? ব্যাসদেব বললেন, দয়াময় তোমার প্রশ্নের উত্তর কি আমি দিতে পারি? আমি তো হলাম একটা নরকের কীট, কি বাবা দেখেছেন কত বড় পণ্ডিত তার এরকম কথা। একটা কথা বলবো বাবা, যারা সত্যি পণ্ডিত হয়, যারা সত্যি জ্ঞানী মানুষ হয়, তারা মাথাটা সবসময় নত করেই থাকে, তাই না? এটা জ্ঞানীদের লক্ষণ। তো যিনি ভাগবত গীতা লিখেছেন, গীতা শাস্ত্র মানে কত বড় জ্ঞানী, ভাবুন যিনি গীতা লিখেছেন তিনি কত বড় পণ্ডিত, এত বড় পণ্ডিত হয়ে বলছি প্রভু আমি কি করে তোমার প্রশ্নের উত্তর দেব, আমি তো একটা মূর্খ মানুষ। হরি বল। একটা ভক্তের কথা দেখছেন এরকমই কথা হয়, আমি একটা মূর্খ মানুষ আমি কি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি? ভগবান বলছেন, পারবে পারবে, কারণ তুমি একমাত্র আছো যে আমার প্রশ্নের উত্তর দিতে পারবে। কোন প্রশ্ন প্রভু? আমার প্রশ্ন একটাই জানো, এই পৃথিবীতে যারা আমার ভক্ত, যারা দূর দূরান্ত থেকে ছুটে আসে শুধুমাত্র কৃষ্ণ কথা হরি কথা শুনবো বলে, আমার প্রশ্ন হচ্ছে যে আমার ভক্তরা আমার নাম শুনে কি আনন্দ পায়, আমি এই প্রশ্নের উত্তরটা খুঁজে পাচ্ছি না। আমার উত্তরটা একটু বলে দেবে? এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না জানো ব্যাসদেব, এই পৃথিবীতে যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ, তাই না বাবা? মিলিয়ে দেখবেন যারা বেশি হরি হরি করতে যায়
যারা ভালো মানুষ, জীবনে কারো ক্ষতি করেনি, অন্যায় করেনি, সৎ মানুষ, সৎ পথে চলে, দেখবেন যত দুঃখ যন্ত্রণা কষ্ট ব্যথা তার জীবনেই হয়, তাই না? ভালো মানুষের জীবনে দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা। তো যে আমার আশা করে, অর্থাৎ যে আমার নাম করবে, যে আমাকে ভালোবাসবে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি বানিয়ে দেওয়া। ভগবান বলছে বাবা, তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসীর কোনো দাস। যে ভক্তকে এত কাঁদায়, যে ভক্তকে আমি এত কষ্ট দিই, তারা আমার নাম করে কি আনন্দ পায়, এই প্রশ্নের উত্তর আমি এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছি না। তুমি আমার এই প্রশ্নের উত্তরটা দিয়ে দাও। ব্যাসদেব বলছে, প্রভু এই প্রশ্নের উত্তর তুমি জীবনেও পাবে না। কেন জানো? যারা দামি চালের ভাত খায় তারা জীবনেও জানবে না যে একটা ভিখারির চালের স্বাদটা কেমন হয়। প্রভু যে চারতলা বিল্ডিং এ বসে থাকে সে জীবনেও বুঝবে না যে একটা মাটির ঘরে থেকে কষ্টটা কত হয়, তাই না? ঠিক তদ্রূপ তুমি হলে একটা রসগোল্লার মতো, কি বাবা, যে রসগোল্লা সে কি জানে তার স্বাদ কেমন? জানে না। যে রসগোল্লাটা খায় সে বলতে পারবে যে রসগোল্লা খেতে কেমন লাগে। প্রভু তোমার নাম করে কি আনন্দ পায় এটা তুমি কোনোদিন বুঝবে না, একমাত্র তোমার ভক্তরাই জানে। তাহলে আমার মনের আশা কি মনেই থেকে যাবে? আমি কি কোনোদিনও জানতে পারবো না যে আমার নাম করে ভক্তরা কি আনন্দ পায়? জানতে পারবে প্রভু কোন দিন জানো? যেদিন ভগবান হয়ে ভক্তের পায়ের ধুলো গায়ে মাখতে পারবে, যেদিন ভগবান হয়ে ভক্তের চরণ ধুলো মাথায় মাখতে পারবে, সেদিন জানতে পারবে তোমার নাম করে ভক্তরা কি আনন্দ পায়। ভগবান মনে মনে ভাবছি, মাগো তাহলে আমাকে পায়ের ধুলো দেবে কে? আমরা তো সবাই ভগবানকে ভালোবাসি, আপনারাও তো ভালোবাসে। আর যদি সত্যি সত্যি এখানে ভগবান নেমে এসে বলে, ও গো তোমরা আমাকে একটু পায়ের ধুলো দাও, আপনারা কেউ দেবেন? কেউ তো দেবে না। কেন? আমরা সাধারণ মানুষ, তিনি হলেন ভগবান। ভগবানের পায়ের ধুলো আমরা নেব, কিন্তু আমাদের পায়ের ধুলো তো ভগবানকে দেওয়া যায় না বাবা, এ তো ঘোর অপরাধ। তো এখানে পায়ের ধুলো কেউ দিতে পারবে না, তাহলে কে দেবে? ভগবান গভীর চিন্তায় পড়ে গেলেন। মনে পড়ে গেল একজনের কথা, যে চব্বিশ ঘন্টা নারায়ণ 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 করে। সে কে বাবা? নারদ। যে চব্বিশ ঘন্টা নারায়ণ নারায়ণ করে। আচ্ছা নারদ তোমাকে বড্ড ভালোবাসে, আজ আমিও দেখতে চাই নারদ আমাকে কত ভালোবাসে, পরীক্ষা করতে চাই। হরি বল। তো নারদের কাছে যেই না স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসে দাঁড়িয়েছেন, নারদ বলছে কি সৌভাগ্য আমার, এতদিন আমি তোমার কাছে ছুটে যেতাম, আজকে তুমি আমার কাছে ছুটে এলে। প্রভু কোনো প্রয়োজন থাকলে তুমি আমায় বলতে পারতে, তুমি কেন কষ্ট করে এলে দয়াময়? ভগবান বলছে, নারদ আমি কেন এলাম জানো? আজকে দরকারটা আমার পড়েছে, অন্যদিন তোমাদের দরকার হয়তো, আজ ভগবানেরও প্রয়োজন পড়েছে, আজ দরকার আমার। কি দরকার? আমি তোমার কাছে কিছু নিতে এসেছি, তুমি আমায় দেবে দয়াময়? কি বলছো তুমি? আমি তোমার জন্য আমার জীবনটাও দিয়ে দিতে পারি, আর তুমি আমার কাছে চাইতে এসেছো, বলো তুমি কি চাও? নারদ আমি তোমার কাছে কি চাই জানো? আমি এমন একটা জিনিস নিতে এসেছি যা বাজারে পয়সা দিয়েও কিনতে পাওয়া যায় না। আমরা বলি পয়সা থাকলে কিনা পাওয়া যায়, তাই না বাবা? আমরা বলি পয়সা থাকলে কিনা পাওয়া যায়, আমি বলবো পয়সা থাকলেও সব পাওয়া যায় না। ভালোবাসাটা কোনোদিন পয়সা দিয়ে কেনা যায় না, মানুষের আশীর্বাদটা কখনো পয়সা দিয়েও কেনা যায় না। হরি বল। এটা অর্জন করতে হয়। আমি তোমার কাছে যেটা নিতে এসেছি পৃথিবীর কোনো বাজারে পয়সা দিলে কিনতে পাওয়া যাবে না, তোমার কাছে আছে, তুমি আমায় দেবে? প্রভু তুমি একবার বলো তুমি কি চাও, আমি তো দেওয়ার জন্য প্রস্তুত আছি। কি চাও বলো? আমার জীবনটা দিতে হবে? আমি এই মুহূর্তে আমার জীবনটাও তোমাকে দিয়ে দেব। আরে না না, আমি তোমার কাছে জীবন নিতে আসিনি,
তার থেকেও বেশি দামি আছে। সেটা কি না, তোমার চরণ তলে যে চরণের তলে ধুলোগুলো রয়েছে, মানে পায়ের তলায় যে চরণ ধুলো রয়েছে, সে চরণের ধুলো, তোমার পদ ধুলোটা তুমি আমার দয়া করে একটু মস্তকে দাও। দয়াময়, তুমি কি পাগল হয়ে গেলে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত দামি দামি জিনিস থাকতে আর কিছু দিলে না, তুমি আমার পায়ের ধুলোটা চাইতে এসেছো? না না প্রভু, আমি যদি তোমাকে পায়ের ধুলো দিই আমাকে নরকে যেতে হবে না? প্রভু আমি সব পারবো, আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারবো, কিন্তু পায়ের ধুলো দিতে পারবো না, তুমি অন্য কোথাও দেখে না। ভগবান মনে মনে ভাবছে বা মৃদু মৃদু হাসছে, আর মনে মনে ভাবছে আহা নারদ, সারা জীবন শুধু হাত পেতে চাইলে বিনিময়ে কিছু দিতে পারলে না। জানেন বাবা, আমরা কলিযুগের মানুষ তো, আমরা বড় স্বার্থপর। আমরা মন্দিরে গিয়ে ভগবানের কাছে শুধু হাত পেতে চাইতে জানি, বিনিময়ে কিছু দিতে জানি না। আমরা ভগবানের কাছে গিয়ে ভিক্ষার আঁচল পেতে চাই, আমাদের চাওয়া পাওয়াটা একটু আলাদা, তাই না বাবা? সংসারী মানুষ তো, আমরা কি চাইতে যাই? প্রভু আমার একটা ছেলে আছে, খুব কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি, আমার ছেলেটা যেন একটা চাকরি হয়ে যায়, কি গো মা, তাই না? আবার কেউ বলছে প্রভু তোমার কি পাই, আমার সব আছে, তবে আমার ওই একতলা বাড়িটা সামনে বছর যেন দুতলা হয়ে যায়, আর কিছু চাই না, শুধু চেয়ে গেলাম। কোনোদিন ভগবানকে প্রশ্ন করি না যে প্রভু তুমি যে আমাদেরকে ভালো রেখেছো, আমাদেরকে ভালো রেখে তুমি কেমন আছো দয়াময়? এই প্রশ্নটা কেউ করে বাবা? কেউ করে না। আসলে আমরা শুধু নিতে জানি, দিতে জানি না। মন্দিরে গিয়ে দেখুন ধূপকাঠি চলছে, বাবা যতক্ষণ ধূপকাঠির সুগন্ধ থাকে ভালোবাসে সবাই তাকে, তাই না? যতক্ষণ ধূপকাঠির সুগন্ধ মা সবাই ভালোবাসে, সবাই বলি আহারে কি সুন্দর ধূপকাঠির সেন্ট, কিন্তু যখনই সুগন্ধটা শেষ হয়ে যায় তখন আর কেউ ধূপকাঠি বলে না, বলে কাঠি হয়ে গেছে, তাই না? অর্থাৎ যতদিন আপনি এই সংসারে দিতে পারবেন আপনাকে সবাই ভালোবাসবে, আপনার দেওয়াটা বন্ধ হয়ে গেলে আপনাকে আর কেউ ভালোবাসবে না, এটাই হচ্ছে সংসার। হরি বল। নারদ সারা জীবন চাইলে, আজ আমি তোমার কাছে একটা সামান্য জিনিস চাইলাম তুমি দিতে পারলে না, তাহলে কে দেবে আমায়? হঠাৎ করে মনে পড়ে গেল একজনের কথা, সে হচ্ছে মহাভারতের পঞ্চ পাণ্ডবের স্ত্রী, যার নাম হচ্ছে দ্রৌপদী। দ্রৌপদী তো আমাকে বড় ভালোবাসে, আমি একটা কাজ করি দ্রৌপদীর কাছে যাই, দ্রৌপদী আমাকে দিলেও হয়তো দিতে পারে। বাবা কখন আসছে জানেন? গভীর রাত্রিবেলা, রাত্রির অন্ধকারে এসে দেখছি দ্রৌপদী শয়ন মন্দিরে শয়নে আছে, মানে ঘুমিয়ে আছে। আর দ্রৌপদী যখন ঘুমাচ্ছে ভগবান মনে মনে ভাবছে, যাক আমার ভক্ত যখন ঘুমিয়ে পড়েছে আমি আর জাগাবো না, তাই না? আমার ভক্ত যখন ঘুমিয়ে পড়েছে তা আমি এক কাজ করি, আমি বরং দ্রৌপদীকে না জাগিয়ে আমি লুকিয়ে লুকিয়ে দ্রৌপদীর পায়ের ধুলোগুলো গায়ে মেখে নেবো, দ্রৌপদী বুঝতেও পারবে না। হরি বল। ওমা দ্রৌপদী যখন ঘুমাচ্ছে না, ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর পা দুটোকে চরণ দুটোকে জড়িয়ে ধরেছে, আর জড়িয়ে ধরে মনে মনে ভাবছি এই জগতে ভক্ত আমার চরণ প্রতিদিন জড়িয়ে ধরে, প্রতিদিন জড়িয়ে ধরে, কিন্তু আমি আমার ভক্তের চরণ জড়িয়ে ধরতে পাই না, ভক্তের চরণ জড়িয়ে ধরতে পাই না। আজ যখন বহু ভাগ্যের ফলে ভক্তের চরণ পেলাম, ভক্তের চরণ আজকে আর তো চরণ ছাড়বো না, আর তো চরণ ছাড়বো না। আজকে যখন পেয়েছি ভক্তের চরণ, যখন পেয়েছি এটাও আমার ভাগ্য ভালো, তা আজ যখন পেয়েছি আর ছাড়বো না, দ্রৌপদীর পা দুটোকে জড়িয়ে ধরে ভক্তের চরণ ধুলা প্রভু অঙ্গে। ভক্তির
चरण धुला भक्तिर चरण धुला अंगे माखे सजे भक्त बड़ चरण धुला अंगे पाखे बाबा एतो दिन सबाई जाने जी भक्त भगवान जुन्नो कांदे एता सबाई जाने কিন্তু ভগবানও যে ভক্তের জন্য কান্দে এটা জানা ছিল না তাই না ভক্ত তো কান্দে ভগবানের জন্য আজ ভগবান কাঁদছে ভক্তের জন্য দ্রৌপদীর পা দুটোকে জড়িয়ে ধরে ভগবান কাঁদছে আর যখন ভগবান কাঁদছে হঠাৎ দ্রৌপদীর ঘুম ভেঙে গেল ঘুমাচ্ছিল তো বাবা হঠাৎ ঘুম ভেঙে গেছে আর যেই না ঘুম ভেঙেছে অমনি চিৎকার করে বলে উঠলেন কে রাতের অন্ধকারে আমার পায়ের কাছে বসে আছো কে তুমি দ্রৌপদী আমায় চিনতে পারছো না আমি এসেছি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক স্বয়ং ভগবান এসেছে তোমার কাছে তুমি আমায় চিনতে পারছো না ও ভগবান এসেছি আমার কাছে এ আমার পরম সৌভাগ্য কিন্তু প্রভু কোনো কিছু দরকার থাকলে প্রয়োজন থাকলে তুমি আমায় বলতে পারতে তুমি কেন এতদূর কষ্ট করে এলে দয়াময় আমি তোমার কাছে ছুটে চলে যেতাম তুমি কেন কষ্ট করলে দ্রৌপদী আজকে দরকারটা আমার পড়েছে তো তাই আমি তোমার কাছে ছুটে এসেছি আর কি নিতে এসেছি জানো আমি তোমার চরণ তলে যে ধুলোটা লেগে আছে অর্থাৎ পায়ের তলায় যে ধুলোগুলো সেই ধুলোগুলো আমি আমার অঙ্গে মাখতে এসেছি দয়াময় তা ধুলো যদি মাখবে তা লুকিয়ে লুকিয়ে কেন একবার বলতেই তো পারতে হরি হরি বল দেখেছেন বাবা নারদ দিল না হাত পেতে চাইলো ভগবান তবু দিল না আর দ্রৌপদী বলছে তুমি একবার বলতেই তো পারতে প্রভু একবার যদি বলতে আমি 100 বার পায়ের ধুলো দিয়ে দিতাম দ্রৌপদী তোমার ভয় করছে না ভয় কিসের ভয় প্রভু ভক্তদের তো কখনো ভয় করে না কথায় আছে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় যারা ভক্ত হয় তারা কাউকে ভয় পায় না আর কিসের ভয় প্রভু তুমি বোধহয় ভুলে গেছো যে যেদিন আমার বস্ত্র হরণ হয়েছিল সেদিন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল কেউ প্রতিবাদ করতে পারেনি আমার রক্ষা করেছিল একমাত্র বিপদ ভঞ্জন মধুসূদন অর্থাৎ তুমি সেদিন যখন দুটি বাহু তুলে তোমায় ডেকেছিলাম তুমি একটা নয় দুটো নয় শত শত বস্ত্র দিয়ে আমার লজ্জাটাকে নিবারণ করেছিলে আর যেদিন তুমি আমার লজ্জাটা নিবারণ করলে নারীর আসল বসন ভূষণ হচ্ছে লজ্জাই হচ্ছে বসন ভূষণ তাই না এটাই হচ্ছে আসল অলংকার হরি বল তাহলে আমার লজ্জাটাকে তুমি নিবারণ করলে শত শত বস্ত্র দিয়ে আর সেই দিন থেকে আমি আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সব তোমায় দিয়ে দিলাম তাহলে প্রভু সবই যদি তোমাকে দিয়ে দিলাম সবই যদি তোমার হয়ে গেল
তাহলে বলতে পারো এই চরণ দুটো কি প্রভু আমার মাটি বিদায় গৌর হরি বল হরি বল প্রভু তুমি যত খুশি এখন চরণে জড়িয়ে ধরো, আমার কোনো ক্ষতি নেই। একেই বলে ভক্ত আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা তারই ধরে প্রেম নাম। প্রেমের ঠাকুর গৌর হরি, সেদিন যেমন ভগবান ভক্তের পায়ের ধুলো মেখেছিলেন, আজকে গৌর হরিও ভক্তের পায়ের ধুলো মাখছেন। গৌরের একরকম ভাব নয়, গৌর হরি কখনো কেঁদে কেঁদে হরিনাম করেন, কখনো আবার লাফিয়ে লাফিয়ে নাচতে নাচতে হরিনাম করেন, কখনো আবার গড়াগড়ি দিয়ে হরিনাম করেন। অষ্টসাত্ত্বিক ভাবের উদয়। আজ মহাপ্রভু আনন্দে হরিনাম করছে, কখনো কাঁদছে, কখনো হাসছে, কখনো গাইছে, কখনো নৃত্য করছে। আজ আনন্দে হরিনাম করছে, আনন্দ হওয়ারই কথা, কি গো মা আনন্দ হবে না? এই যে এখানে স্বয়ং গৌর হরি এসেছেন, ভগবানের আবির্ভাব হয়েছে, আপনাদের আনন্দ নেই? আনন্দ আছে তো? বেশ, আনন্দ হওয়ারই কথা। তো শ্রীধাম নবদ্বীপে যখন গৌর হরি হরিনাম বিলিয়ে দিয়েছেন, তোরা দেখবি যদিয়া, আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে মা? বাহ, একটু লক্ষ্মী মায়ের মতো উলুধ্বনি দিয়ে দেন তো। বাহ, সকলে একটু হরিধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। তোরা দেখবি যদিয়াই সোনার নদীয়াই সচী মাতার দুলালিয়া নেচে নেচে যায়, তোরা দেখবি যদিয়াই সোনার নদীয়াই সচী মাতার দুলালিয়া নেচে নেচে যায়, দেখবি যদিয়াই সোনার নদীয়াই সচী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। কলিযুগে ভক্তদের করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না কি বাবা, তাই না? প্লাস্টিকের মতো সাউন্ড হচ্ছে না? অনেকে হাতে তালি দিচ্ছে, তবে মনে মনে দিচ্ছে, এরকম দিলে হবে না। আপনাদের এখানে থানা কত দূর? থানা কোথায়? হ্যাঁ, সালানপুর। আচ্ছা, আর এই গ্রামটার নাম কি? আচ্ছা, তো এমনভাবে হাতে তালি দেবেন যেন আছড়া থেকে সালানপুরের থানার বড়বাবু শুনতে পাই যেন এখানে কীর্তন হচ্ছে। কি গো, হবে তো? হবে না? ভক্তরা চাইলে সব হয়, ইচ্ছা থাকলে উপায় হয়। দেখি, হাত তুলুন, পুরো পুরো হাত তুলুন, এবার জোরে জোরে হাত তালি দেবেন।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখবেন বাবা অনেক জায়গায় আছে এখানকার কথা বলিনি এখানে ভক্তরা খুব ভালো আমার মায়েরাও খুব ভালো একদম লক্ষ্মী মায়ের মতো যতবার বলছি ততবার হাত তুলছি খুব ভালো লাগলো এখানে মানে প্রথম থেকেই আমার খুব ভালো লাগছে আপনাদেরকে দেখে খুব ভালো আসর ভালো ভক্ত ভালো সাউন্ড খুব ভালো না বললে হয় না বা না বলতে থাকতে না পেরে বলতেই হলো খুব সুন্দর সাউন্ড দাদাভাই চালাচ্ছেন তো দেখবেন অনেক আসর আছে অনেক জায়গা আছে ভক্তরা হাত তুলতে খুব লজ্জা পায় তাই না বাবা অনেক জায়গা আছে না হাত তুলতে খুব লজ্জা পায় মানে কীর্তন আসরে হাত তুলবো মানে মান সম্মানের ব্যাপার কী গো মা এমন মানুষ আছে না মান সম্মানের ব্যাপার এত লোকের সামনে হাত তুলবো লোকে কী বলবে এরকম অনেকে ভাবে লজ্জা করে তো এখানে হরিনামে হাত তুলতে লজ্জা পায় কিন্তু আমাদের জীবনে এমন একটা টাইম আসে দেখবেন আমরা রাস্তায় রাস্তায় হাত তুলে বেড়াই কখন বলুন তো দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে কী দিতে হবে হ্যাঁ তখন তো লজ্জা করে না তখন লজ্জা করে তখন লজ্জা করে না তাই যার জন্য দিতে হবে করছেন না তার চারতলা বিল্ডিং হয়ে গেল চারটে চার চাকা গাড়ি হয়ে গেল আর আমরা যে কাঙাল ছিলাম সেই কাঙালই হয়ে আছি আমাদের কোনো উন্নতি হয়নি তাই না তাহলে হাত তুলতে গেলে পরের জন্য কেন তুলবেন ভগবানের জন্য তুলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখবি যদি আয় সোনার নদী আয় ভ্রমণ করার পর একবার মানব জন্ম পেয়েছি এত সুন্দর মানব জন্ম পেয়েছি এ জন্মে মানুষ হয়েছি ও মা পরজন্মে মানুষ হব কিনা তার কোনো গ্যারেন্টি আছে গরুও হতে পারে কোনো ভরসা নেই তাই না বারবার এরকম মানব জন্ম পাবো না তো পেয়েছি খুব সাধের মানব জন্ম এত সুন্দর মানব জন্ম পেয়ে ওই এলাম গেলাম খেলাম আর বয়স হয়ে গেল চলে গেলাম ওটা তো পশুদের কাজ মানুষের তো কাজ নয় আমরা তো মানুষ ভগবান দুটো হাত দিয়েছে শুধু ভালো ভালো রান্না করার জন্য নয় একটু গোবিন্দ সেবায় লাগাবার জন্য তাই না হরি হরি বল তাহলে বাবা দেখুন আমরা মানুষ হয়ে যা করতে পারলাম না হনুমান কিন্তু পশু হয়ে তাই করেছিল কি গো তাই আর খুব শুভ তিথি আসছে রামনবমী আসছে পর তাই না একটা ভালো সময় ভালো তিথি ভালো লগ্ন আসছে আমাদের কাছে তো দেখবেন এই হনুমান একটা পশু একটা বানর তাই না বাবা তো একটা পশুর মনে ভক্তিটা দেখুন আমাদের মনে হয়তো সে ভক্তিটা নেই আমরা তেমনভাবে রামকে ভালোবাসতে পারি না হনুমান যেভাবে ভালোবেসেছিল একবার মা সীতা মা জানকী আয়নার সামনে বসে বসে খুব যত্ন করে মা মা সিঁদুর পড়ছে আর মা সীতা যখন সিঁদুর পড়ছে কোথায় ছিল হনুমান এই দৃশ্যটা দেখে ছুটতে 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 এসে বলছে মা ও মা আমি প্রতিদিন দেখি তুমি এমনভাবে আয়নার সামনে বসে বসে সিঁদুর পড়ো ও মা বলো না মা সিঁদুর পড়লে কি হয় আচ্ছা আমার মায়েদের বলছি কেউ বলতে পারবেন সিঁদুর পড়লে কি হয় আমি এত ভালো জানি না আপনারা ভালো জানবেন সিঁদুর পড়লে দেখতে ভালো লাগে স্বামীর মঙ্গল হয় আর মঙ্গল হবে না যা হওয়ার আগে হয়ে গেছে হরে কৃষ্ণ ভুল করো ভাববেন না যে সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হবে আর হবে না আগে হয়েছে আর হবে না কেন তার কারণ এখন সিঁদুরটা তো বাইপাস হয়ে গেছে আর মঙ্গল হবে মা আর মঙ্গল হবে সিঁদুর তো বাইপাস হয়ে গেছে বাবা অনেকে আছে দেখবেন স্টাইল করে আবার সাইডে সিঁদুর করে সিঁদুর পরে কি করে আছে না আছে তো এই গ্রামে কেউ আছে নাকি আছে আছে সত্যি করে বলবেন দু চারটা আছে ও সব জায়গায় থাকবে কিছু করার নেই তাই না
দু একটা থাকবে যাক, এবার মানে নিজে নিজের পছন্দ, অনেকে এভাবে সিঁদুর পরে। তো বাবা মাসিটা বলছে যে বাবা হনুমান সিঁদুর পরলে স্বামীর মঙ্গল হয়, স্বামীর পরমায়ু বাড়ে, স্বামীর কোনো বিপদ হয় না, বিপদ এলেও বিপদটা কেটে যায়। তা প্রত্যেকটা সতী নারী স্বামী সোহাগিনী হয়ে থাকতে চায়, তাই স্বামীর মঙ্গলের জন্য প্রত্যেকটা নারী যত্ন করে সিঁদুর পরে, সিঁদুর পরতে হয়। এখন হনুমান মনে মনে ভাবছে বাহ, তাহলে এইটুকু সিঁদুরের এত কাজ, কি বাবা এত পাওয়ার, তার মানে ভালো একটা চমৎকার আছে তাই না। আচ্ছা এইটুকু সিঁদুরে যদি এত কাজ হয়, তো মা সীতার ঘরে যত সিঁদুর ছিল সব নিয়ে পা থেকে মাথা পর্যন্ত মেখে একদম লাল হয়ে গেছে বাবা। হনুমান গোটা গায়ে সিঁদুর মেখেছে, ভাবছি এইটুকু সিঁদুরে নিলে এত কাজ যদি হয় তাহলে গোটা গায়ে মাখলে কাজটা বেশি হবে কি গো, তাই না। তো হনুমান সর্বাঙ্গে সিঁদুর মেখে, মুখেও হনুমান সিঁদুর মেখে একদম লাল হনুমান হয়ে গেছে, একদম লাল টকটকে হয়ে এই সিংহাসনে বসে বসে প্রভুর নাম করছে। রামের ভক্ত তো রামেরই নাম করবে তাই না। বলিয়ে সিয়াপতি রামচন্দ্র কি, বলিয়ে সিয়াপতি রামচন্দ্র কি, বলিয়ে সিয়াপতি রামচন্দ্র কি, পারে না লাগো গে শ্রী রাম কে বিনা, রাম না মিলেঙ্গে হনুমান কে বিনা, পারে না লাগো গে শ্রী রাম কে বিনা। সম্পর্কটাই এমন ছিল তাই না, রাম না জিয়ে হনুমান কি বিনা, হনুমান না জিয়ে শ্রী রাম কে বিনা, হরি বল। আত্মার কানেকশন, ভক্ত ভগবানের এরকমই সম্পর্ক হয়। তো মা গো এই হনুমান যখন সর্বাঙ্গে সিঁদুর মেখে বসে পড়লো, কোথায় ছিল রামচন্দ্র? তো রাম ছুটে এসে বলছে বাবা তুমি পাগল হয়ে গেলে নাকি। হনুমান বলছে প্রভু একটা কথা বলবো, এতদিন পাগল ছিলাম না আজকেই পাগল হয়েছি। কি গো কথাটা কিন্তু দারুণ কথা বলেছে তাই না, সত্যি আমি পাগল হয়ে গেছি, এতদিন পাগল ছিলাম না আজকে পাগল হয়েছি। বাবা পৃথিবীতে পাগল অনেক রকমের দেখা যায় তাই না, আমরা বলি না হরেক রকম পাগল দিয়ে বানাইছে মেলা, হরেক রকম পাগল। আবার এক ভক্ত কলম দিলেন, বলছে কই তন পাগল কই ধন পাগল কই পাগল হ্যায় নারী কা, কত রকমের পাগল দেখুন, কই তন পাগল কই ধন পাগল কই পাগল হ্যায় নারী কা, পর সচ্চা পাগল ওই হ্যাঁ যে পাগল বাঁকে বিহারি কা, তাই না। যে ভগবানের জন্য পাগল হতে পেরেছে সেই হলো আসল পাগল। তাহলে এতদিন তো পাগল ছিলাম না আজকে সত্যি সত্যি তোমার জন্য পাগল হয়ে গেছে। এখন মা সীতা হনুমানের কথা তো শুনে এত খুশি হয়েছে বাবা থাকা গেল না,
আর থাকতে পারছে না মা সীতার। এই না থাকতে পেরে মা সীতার গলায় ছিল একটা দামি মুক্তার মালা, এখন নিজের মুক্তার মালাটা খুলে দিয়ে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। বাবা এই মালাটা আজ থেকে তোমাকে দিলাম, তোমাকে দেখতে খুব ভালো লাগছে, আজ থেকে তুমি এই মালাটা পরবে। এখন বাবা একটা বানরের গলায় যদি মালা পরানো হয়, মুক্তার মালা, বানর কি করবে? যা কাজ সেটাই করছে, তাই না? কথাতে আছে না যে বানরের সপিলে মতি, তার নাই মতিতে মতি। তা হনুমানের গলায় যখন মুক্তার মালা পরিয়ে দিয়েছে, হনুমান মালাটাকে ভালো করে দেখছে বাবা। এই শুনে শুনে দেখার পর কি করলো না, এক একটা মুক্তাকে দাঁতে করে কেটে কেটে চিবিয়ে চিবিয়ে সব ফেলে দিল। সব যখন ফেলে দিল, লক্ষণ বলছে মা দেখলে তো জীবনে তো দামি মালা পরেনি, জীবনে তো মুক্তার মালা পরেনি, কি করে বুঝবে মুক্তার দাম কত? অপমান করছে। হনুমান বলছে দেখো তুমি আমার বাইরেরটাই দেখলে, আমার ভেতরটা দেখলে না। জানেন মা, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ মানুষের শুধুমাত্র বাইরেরটাই দেখে, মনটা কেউ দেখতে চায় না, তাই না? কেউ মানুষের মন দেখে না, মানুষের অন্তরটা দেখে না, শুধু বাইরেরটাই দেখে। তা আমি একটা পশু বলে তুমি ভাবছো পশু আর কত ভক্তি হবে, আমাকে অপমান করছো, অবহেলা করছো, আমাকে এইভাবে অবহেলা করো না। তুমি আমার বাইরেরটা দেখেছো, ভেতরটা এখনো দেখতে পাওনি। ও, তার মানে তোমার মনে অনেক ভক্তি আছে। আচ্ছা, এতই যদি ভক্তি আছে তো কই দেখি তোমার ভেতরে একটু, ভেতরটা একটু দেখাও তো, দেখি কত ভক্তি আছে একটু দেখবো। কি বাবা দেখায়নি হনুমান? কি দেখিয়েছিল? সঙ্গে সঙ্গে বুক চিরে দেখিয়েছিল, আমরা পারবো, আমরা দেখাতে পারবো? হনুমান বুক চিরে দেখিয়েছিল, দেখাই রাম সীতা তার হৃদয় মাঝি আছে, তাই না বাবা? এই হলো হনুমানের ভক্তি। রাম তখন একটা বর দিয়েছে, হনুমান তোমার ভক্তি দেখে এত খুশি হলাম, আজ থেকে তোমাকে একটা বর দিলাম। কি বর? আজ থেকে পৃথিবীতে যেদিন রামনবমী হবে সেদিন রামের পূজা হবে না। কি গো, রামনবমীর দিনে রামের পূজা হয়? কার পূজা হয়? হনুমানের পূজা হয়, বজরং বলি, তাই না? হরি বল। তো রামনবমীর দিনে রামের জন্মদিন, অথচ রামের পুজো হয় না, হনুমানের পুজো হয়। ভগবান এখানেও প্রমাণ করছে যে আমার থেকে আমার নাম বড়, আমার নামের থেকে আমার ভক্ত বড়, আমার ভক্তরা সবসময় আমার মাথার উপর থাকে, সেটা প্রমাণ করে দিলেন সাক্ষাৎ। সেদিন থেকে হনুমানের পুজো হয়। অনেক অনেক জায়গা দেখবেন হনুমান লাল টকটকে রং হয়ে থাকে, তাই না? ওই যে সিঁদুর মেখেছে, ওই রূপটা অনেকে অনেক জায়গায় হনুমানের দেখা যায়। তো দেখুন কেমন ভক্ত, এই হচ্ছে ভক্তি, বা এই হচ্ছে ভক্ত। তা গৌরহরির জীবনে একটা উদ্দেশ্য ছিল যে পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার করো মোর এই হরে কৃষ্ণ মহামন্ত্র, প্রত্যেকটা জায়গায় হরিনাম মিলিয়ে দাও। আজকেও মহাপ্রভু এই ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনাম মিলিয়ে দিচ্ছেন। কেমন ভাবে? ও গো সুর ধ্বনির কিনারা, দুটি বাহু তুলে সকলে, সবাই দেখি সোনার নূপুর দিয়া পা, নাচে আমার গৌরাঙ্গরা।
ढोल कर ताले करा सबसे गण बिनो दिया नपति पति चल गौर हरि ढोल कर ताले करा सबसे गण कदी আপনারা যখন এসেছিলেন কীর্তন শুনতে খোল করো তালে এনেছিলেন মা ভুলে গেছেন মনে ছিল না কে কে এনেছেন একটু হাত তুলে দেখান যে আমি এনেছি কেউ আনেননি খোল করতাল তো আপনাদের কাছেই আছে বাহ খুব সুন্দর এটাই তো করতাল আর এইটাই তো খোল তাই না এই খোল যদি নাও থাকে তবুও হরিনাম করা যায় সেটা হচ্ছে দেহ খোল করতাল দিয়ে তাই না দেখি কে কে এনেছেন আমাকে একটু দেখিয়ে দেন তো নদীর পথে পথে চলে গৌর হরি খোল করতালে করা সঙ্গে ওই নদীর পথে পথে চলে গৌর হরি খোল করতালে করা সঙ্গে ওই বৃন্দাবনের কথা মনে পড়েছিল মনে পড়েছে অমনি পূর্বের ভাবে বিভাবিত হয়ে এত সুন্দর শোভা হয়েছে মহাপ্রভু হরিনাম বন্ধ করে দিয়ে এক পাশে বসে বসে গৌর হরি কাঁদছে আরে মোরো গৌরাঙ্গ চাঁদে গৌরাঙ্গ আজি অখিল জীবের মন লোচন ভাঙ্গ অখিল জীবের মন লোচন উদ্ধারিনু যত নর নারী যত নর নারী রাধা মোহন কহে কছু না হলো হামারি রাধা মোহন কহে কিছু না হলো হামারি আসুন আমরা একটু গৌর কথা শুনলাম এবার বিষয়ের মধ্যে প্রবেশ করব বেশি সময় নষ্ট করছি না এখানে আমরা লীলার মধ্যে প্রবেশ করব তো অনেকে দেখবেন জিজ্ঞাসা করে যে মা তুমি তো কীর্তন গাইবে তা আজকে কি পালা হবে তাই না বাবা জিজ্ঞাসা করে না আজ কি পালা হবে তাহলে হরে কৃষ্ণ আচ্ছা আপনাদের জিজ্ঞাসা করছি বলুন তো কীর্তনের কোনো দিন পালা হয় পালা হয় পালা তো হয় না ভগবান তো লীলা করেছেন ভগবানের লীলা ভগবানের পালা নয় পালা আমরা করি প্রত্যেকটা মানুষ কিন্তু পালা করে আমাদের সবার কিন্তু পালা আছে দুটো করে কি কি বলুন তো একটা হলো আশার পালা আর একটা হলো একটু জোরে বলুন যাওয়ার পালা আচ্ছা এতই যদি বুঝছেন তো সাদা চুলে কালো গোদরেজ নিচ্ছেন কেন বাবা হরে কৃষ্ণ চুল যখন সাদা হয়ে যাবে বুঝে নেবেন প্রথম সিগন্যাল চলে এলো আর কালার করে লাভ নেই কারণ কালার করলেও কালার বেশি দিন থাকবে না থাকবে একটা নোনা ধরা দেওয়ালে রং করা আর সাদা চুলে কলপ করা সমান ও বেশি দিন থাকবে না তা চুল সাদা হয়ে গেল মানে সিগন্যাল চলে এলো যে তুমি রেডি হও তাই তো বাবা 32টা বন্ধু থাকে আস্তে আস্তে দেখতে দেখতে মিস কল দিয়ে চলে যায় তারা কে হ্যাঁ হ্যাঁ আমাদের 32টা দাঁত আরে কি সুন্দর চিবিয়ে চিবিয়ে ভালো ভালো খাবার খেয়েছিলাম আর খেতে পারি না কি একটা দুঃখ হয় না যার দাঁত নেই তার দুঃখ হয় আর খেতে পারি না কত ভালো ভালো খাবার খেয়েছিলাম সবাইকে বলছি যা করবেন দাঁত ভাঙার আগে সেরে নেন দাঁত ভেঙে গেলে আর কিছু করা যাবে না হরি 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 বল কেন দাঁত যদি ভেঙে যায় আর হরি বল বলা হবে হরি বল বলতে যাবেন হরি বল হবে না হবি বল হবি বল হরি বলতে হবে না মা হরি বল বলা হবে না গো হরি বল হরিটা হবি হয়ে যাবে তাহলে এখন থেকে সময় থাকতে হরি নাম করুন তাই তো তা বৃন্দাবন যে যাব লীলা আস্বাদন করব আগেই বলেছি যোগী বেশে মিলন কিন্তু বাবা বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে গাইতে যেতে হয় কৃষ্ণের নাম গাইব না রাধার নাম গাইব কার নাম গাই বলুন তো রাধা রানীর কেন দোকানে কোলগেট কিনতে গেলে দেখবেন একটা ব্রাশ ফ্রি দেয় তাই না বাবা
আবার যদি সাবান কিনতে যান তার সঙ্গে সেটিং সাবান নিলে একটা শ্যাম্পু ফ্রি পাওয়া যায়। এখন সব কিছুর সঙ্গে একটা করে ফ্রি আসছে, তাই তো? তাহলে সব কিছুর সঙ্গে যখন ফ্রি পাওয়া যায়, রাধারানীর নাম করলেও কৃষ্ণকে ফ্রি পাবেন। তার কারণ রাই কৃপা ছাড়া কবু কৃষ্ণ কৃপা নয়, লোক মুখে কথা নয়, শ্রীমদ ভাগবত গীতায় কয়। তাহলে বৃন্দাবনের ভগবান কৃষ্ণ অথচ ভগবানের নাম না করে ভক্তের নামটা কেন করে? প্রত্যেকটা কীর্তনীয়রা তো রাধা রাধা বলতে বলতে বৃন্দাবনে যায়, তাই না? কেন ভক্তের নাম কেন করে? তোমার সিনেমা দেখেছেন? দেখেছেন? সিনেমা নিয়েই তো আমাদের মত্ত, তাই না? তো দেখবেন, আমি বাস্তব উদাহরণ দিচ্ছি। সিনেমাতে দেখবেন একটা নায়ক থাকে, একটা নায়িকা থাকে, তার সঙ্গে একটা ভিলেনও থাকে। ভিলেন না থাকলে সিনেমা হবে না, তাই তো? বেশ, এখন ঘটনাটা ভালো করে শুনুন। মনে করুন ভিলেন কোনো রকম নায়ককে ধরতে চায়, কিন্তু ধরতে আর পারছে না। মনে মনে একটা বুদ্ধি বের করে, তা নায়ককে ধরতে পারছি না, এক কাজ করি, নায়ক নায়িকাকে কিডন্যাপ করে নিয়ে চলে আসি। কি গো, তাহলে নায়িকাকে যদি কিডন্যাপ করে নিয়ে আসি, নায়ক যেখানে থাকুক না কেন ছুটে আসবে? আপনা আপনি ছুটে ছুটে চলে আসবে। কি গো, আসবে না? সেরকম যারা ভক্ত হয় তারা খুব চালাক হয়, তো ভগবানের নাম নয় ভক্তের নাম করা। রাধারানী হচ্ছেন পরম ভক্ত, তাহলে ভক্তের নাম করলে ভগবান আপনা আপনি ছুটি আসবে ভক্তের টানে টানে। তা চলুন বৃন্দাবন যাবো, রাধা নন্দা গান গাইতে গাইতে। কে কে যাবেন একটু হাত তুলে দেখান সবাই। আর পেছনে আপনারা বাবা যাবেন না, অনেকে আবার এইটুকু হাত তুলেছে, এইটুকু তুলে এইটুকু কৃপা হবে, পুরোটা হবে না। পুরো কৃপা নিতে গেলে পুরো হাত তুলতে হবে। দেখি যাদের হাত আছে তুলুন, যাদের নেই তোলার দরকার নেই। আছে, বাহ! রাধা রানী কি জয়, বৃন্দাবনে ধাম কি জয়, মাকে বিহারী লাল কি জয়, সকল ভক্ত বৃন্দ কি জয়, হরিবাসর কমিটি কি জয়, যারা যারা ঘুমাচ্ছেন তাদের কি, বাহ, যারা ঘুমাচ্ছে তাদেরও জয়, হরি বল হরি বল। তাহলে কেমন কীর্তন শুনছেন দেখুন। আসলে তা নয়, আপনাদের ভুল হয়নি যে হরি নামে যারা ডুবে যায় তাদের এরকমই হয়। একবার যদি ডুবে যাওয়া হয় তখন আর ভুল ঠিকঠাক খেয়াল থাকে না, তাই তো? তা চলুন বৃন্দাবন যাই, সকলে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে গাইতে গাইতে। রাধা 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 মধুর বৃন্দাব যদি যাবি মধুর বৃন্দাব
আস্তে আস্তে। আচ্ছা মাইরা আপনারা একটু আমার সঙ্গে গাইবেন তো, গাইবেন তো? বেশ, হাতে তালি দিয়ে সবাই মিলে আমি বলবো বৃন্দাবন মে, আর আপনারা একটাই কথা বারবার বলবেন, রাধে রাধে, কেমন? হ্যাঁ, একটু ভোল্টেজটা বাড়াবেন, কেমন? হরি হরি, জোর করে। আচ্ছা বলুন, বৃন্দাবন মে, বৃন্দাবন মে, রাধে রাধে, বৃন্দাবন মে, কেশি ঘাট মে, বংশী ভট মে, গলি গলি মে, রাধে রাধে, নিজ গলি মে, রাধে রাধে, বিধুবন মে, রাধে রাধে, বালবন মে, তালবন মে, কি হলো মায়েরা বাবারা সবাই বলেছে তো? হ্যাঁ, সবাই তো বলছে মনে হচ্ছে। কেন, কে বলেনি? ফাঁকি দিচ্ছে। কে ফাঁকি দিচ্ছে গো? ওই মাঝে মাঝে দু চারজন মাঝে মাঝে ফাঁকি দিচ্ছেন। কি গো, কেউ ফাঁকি দিচ্ছেন? ফাঁকি দিলে ফাঁকে চলে যাবে। এই যে বাবা, অনেকে আবার আড়াল করে বসেছে, কীর্তনিয়া দেখতে পেলেই যত জ্বালা, বলবে একবার হাত তুলো, একবার উঠে ধুনি দাও, তাই না? যারা আড়ালে বসেছেন তাদের বলছি, হাত তুলুন, হাত তুলুন। হ্যাঁ, বৃন্দাবন মে, রাধে রাধে, কেশি ঘাট মে, রাধে রাধে, বংশীবট মে, রাধে রাধে, গলি গলি মে, রাধে রাধে, কুঞ্জ গলি মে, রাধে রাধে, বিধুবন মে, রাধে রাধে, মধুবন মে, রাধে রাধে, তালবন মে, রাধে রাধে, গোবর্ধন মে, রাধে রাধে, মদন কুণ্ড মে, রাধে রাধে, শ্যাম কুণ্ড মে, রাধে রাধে, গলি গলি মে, রাধে রাধে, প্রেম সে বলো, রাধে রাধে, ভাব সে বলো, রাধে রাধে, জোর সে বলো, রাধে রাধে, হাত থাকে, রাধে রাধে, তালি বাজাকে, রাধে রাধে, মিলকর বলো, রাধে রাধে, ভাবসে বলো, রাধে রাধে, জোর সে বলো, রাধে রাধে, আর জোর সে, রাধে রাধে, আর জোর সে, রাধে রাধে, ও রাধে রাধে, 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 রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, বলিয়ে রাধা রানী কি কথাতে আছে না, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, কি বাবা, তাই না? তো এই আবার এমন নেশা, নেশা যেমন ছাড়ে না, কিন্তু এটা আবার নেশার থেকে উপরে নেশা, হরি বল। তার কারণ বলছে, জাম পর জাম পিনে সে কোই ফায়দা নেই, জাম পর জাম পিনে সে কোই ফায়দা নেই, রাত কো পি শুভ কো উতর জায়েগি, পর আপনি মোহন সে এসি নজর মিলা কি সারি উমর নেশে মে গুজর জায়েগি, কি তাই তো? রাধা রানী কি ওরে রাখালি রাজা বলে দে না, বল কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন,
সুন্দর হয়েছে, আপনাদের হাতে তালি, আপনাদের উলুধ্বনি। আসলে ভক্তের কৃপা ছাড়া তো হয় না বাবা, তাই না? সবই ভগবানের কথা, কারণ বলবো বললেও হয় না, ভগবান যা বলাবেন আমরা তাই বলি, তাই না? পুতুল নাচ দেখেছেন মা? পুতুল যেমন আপনা আপনি নাচতে জানে না, একজন হাতে সুতো ধরে নাচায়, ঠিক সেরকম আমরা হচ্ছি ভগবানের হাতের পুতুল। ভগবান যেমন নাচায় আমরাও তেমনই নাচি। হরি বল, হরি বল।